কথা বলছে আমাদের সাথে, তবে শুধু বাইক বাইক নেমে দেবো আমি ফাইনালি রাজভবনের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে, সেই ছবি এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে, যেখানে ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা শুভেন্দু অধিকারীর, ভোটের পর থেকেই রাজ্য জুড়ে দেদার হলো হিংসা। আর এই মুহূর্তে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে এক্সক্লুসিভ। সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে বাধা। আমি জানবো কি করে ভাই, আমি পুলিশ নাকি জিনিস ছিল নাকি, জিনিস কোনোদিন ছিল নাকি, তরকারি করেছে চারটার সময় ভিক্টিমদের সঙ্গে, আমার ওটা লিখিত আছে, তো লিখিত আছে, আমি কিছু মুখে করিনি, আমি কালকে লিখে দিয়েছি, উনি লিখে রিটার্ন বলেছে, আমি সব ভিক্টিমের সঙ্গে মিট করবো, চিন্তার কোনো কারণ নেই, সব লিখিত হয়েছে, যত করবে তত ভালো। এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজভবনের যে নর্থ গেট সেখানে প্রবেশ করার যে রাস্তা, সে রাস্তায় আটকে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে যে সামনে দ্বিস্তরীয় ব্যারিকেড দিয়ে কার্যত আটকে রাখা হয়েছে, এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গভর্নরের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তার কারণ হচ্ছে পারমিশন থাকার পরও মূলত কেন তাকে আটকানো হচ্ছে সেই প্রশ্নই শুভেন্দু অধিকারী বারবার তুলছেন। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেই ছবিটা দেখাচ্ছে, এবং সেই ছবি সরাসরি এক্সক্লুসিভ শুভেন্দু অধিকারী যে গাড়িতে এই মুহূর্তে বসে রয়েছেন দেখানো হচ্ছে। রবি শর্মা আমার ভিডিও জার্নালিস্ট ছবিটা দেখাচ্ছে, সামনে ব্যারিকেড করে পুলিশ ঘিরে রেখে দিয়েছে সামগ্রিকভাবে গোটা রাজভবনে। নর্থ গেটে ঢোকার যে তিনটা পয়েন্ট রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড কানেক্টর, ধর্মতলা কানেক্টর এবং টেলিফোন ভবন কানেক্টর, যেটা ডালহৌসি থেকে সরাসরি ঢুকছে, তিনটে রোডই কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। যান চলাচল পুরো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং শুভেন্দু অধিকারী তিনি যেটা জানাচ্ছেন এই মুহূর্তে তিনি গভর্নরের সঙ্গে কথা বলছেন বাই ফোন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি কিছুক্ষণ বাদে তিনি গাড়ি থেকে নেমে আসবেন, যদি তাকে প্রবেশ করতে না দেওয়া হয় রাজভবনে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি প্রেস মিট করবেন যেটা জানাচ্ছেন। তবে সামগ্রিকভাবে এই যে ঘটনা ঘটছে, এইভাবে যে বিরোধী দলনেতাকে আটকানো, সেটা কিন্তু এই রাজনীতিতে এই সাম্প্রতিককালে এই যে ঘটনা সেই ঘটনা দেখা যায়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বারবার উঠে আসছে, আজকে পোস্টপোন ভায়োলেন্সে যারা কার্যত ভুক্তভোগী তাদেরকে প্রায় 250 জনের বেশি মানুষকে আনার জন্য রাজভবনে কার্যত, যাতে এই সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা পোস্টপোন ভায়োলেন্সে কার্যত ঘরছাড়া হয়ে গেছেন তাদেরকে নিয়ে রাজভবনে সমাধান সূত্র বের করার জন্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এসেছিলেন। যেটা জানতে পাচ্ছি যে পোস্টপোন ভায়োলেন্সে যারা আক্রান্ত বা ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে যারা এই মুহূর্তে ঘরছাড়া, তারা যেটা জানতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে, এবং কিছু ব্যক্তি তারা এই মুহূর্তে রাজভবনের বিভিন্ন চত্বরে এসে হাজির হয়েছেন বিভিন্ন গেটে, এবং তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন নেতৃত্ব, যার মধ্যে তমগ্ন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা, তারাও এসেছেন, তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং নজিরবিহীন ঘটনা, বিরোধী দলনেতাকে পারমিশন থাকা সত্ত্বেও তাকে এই মুহূর্তে তাকে গাড়িতে বসে থাকতে হচ্ছে, রাজভবনে তিনি প্রবেশ করতে পাচ্ছেন না। কার্যত যে মেন রোড রয়েছে রাজভবন প্রবেশের যেই প্রথম দিকটা সেইখানটা কার্যত রীতিমতো আটকে রেখে দেওয়া হয়েছে, তার গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, সেই ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে। এবং আরও বেশ কিছু বিষয় উত্থাপন করা বাঞ্ছনীয়, কারণ বিরোধীদের তরফে যে অভিযোগটা করা হচ্ছিল, কয়েক মাস আগেই তৃণমূলের তরফে 100 দিনের টাকার দাবিকে কেন্দ্র করে এই রাজভবনের সামনে 144 ধারাতে দাঁড়িয়ে মূলত সভা করা হয়েছিল, এবং সেই সময় পুলিশকে দেখা গিয়েছিল তৃণমূল সমর্থকদের যে ভিড় তা নিয়ন্ত্রণ করতে, লাইন নিয়ন্ত্রণ করতে। কিন্তু আজকে যখন ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে যারা মূলত ঘরছাড়া রয়েছেন তাদেরকে নিয়ে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে এসেছেন, পারমিশন রয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আটকে দেওয়া হলো, দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যেইখানে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দেওয়া হয়েছে। নজিরবিহীন ঘটনা সামনে আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গাড়িতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন, এবং সামগ্রিকভাবে যেই ছবিটা উঠে আসছে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন রাজ্যপালের সঙ্গে, এবং সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থাটা কার্যত আটশত করা হচ্ছে, কারণ
এই চত্বরে দাঁড়িয়ে কোনো যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য একাধিক বিষয় কার্যত এই মুহূর্তে লক্ষ্য রাখা হচ্ছে। দেখতে পাচ্ছি যারা বিজেপি আরও যারা নেতৃত্ব রয়েছেন তারা আসছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন, যারা পোস্টপল ভায়োলেন্সের সঙ্গে যারা এই মুহূর্তে যারা ঘর ছাড়া তারাও দেখা করবেন। এই মুহূর্তে লয়ারদের একটা টিম তারা পর্যন্ত এসছেন। সমস্ত ছবিটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে রবি শর্মা। দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে মূলত যে সমস্যার সমাধান কি করে বেরিয়ে আসে, এই যে ঘটনা ঘটেছে তার সমাধান সূত্র কিভাবে বেরিয়ে আসে সেইটা চেষ্টা করছেন বার করার জন্য। অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি কার্যত হাতের বাইরে, চাপা একটা উত্তেজনা রয়েছে, উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। কারণ রাজভবনে অনুমতি থাকা সত্ত্বেও কি করে বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হলো, রাজভবনের যে রেডিয়াস আছে 144 ধারা তার মধ্যে, সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলছিলেন, চেষ্টা করছিলেন যে এর কোনো সমাধান সূত্র যদি বেরিয়ে আসে, কারণ পুলিশ যেভাবে আটকে দিয়েছে তিনি চাইছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে এবং সঙ্গে তার সঙ্গে যারা ভোট পরবর্তী সন্ত্রাসের জেনে যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে যাতে রাজ্যপালের দেখা করানো যায় সে বিষয়টা কার্যত নিশ্চিত করার একটা প্রয়াস চালাচ্ছিলেন। এবং রাজ্যপালের সঙ্গে বারবার মেসেজে কথা হচ্ছে তার, শুভেন্দু অধিকারীর বাই ফোন কথা হচ্ছে এবং সরাসরি কথা বলার পরও কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসছে না, যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পাচ্ছি। অর্থাৎ এই যে ঘটনা রাজভবনের সামনে তা নজিরবিহীন, কারণ রাজ্যপাল নিজে গোটা বিষয়টার পারমিশন নিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে কি করে পরিস্থিতি তৈরি হয় সা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন পিঙ্কি অধিকারী, তার কাছে চলে যাবো যে এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ। দাদা এদিকে আসছে, দেখো একেবারে একদম রাজভবনের সামনে কিন্তু তিনটে দিকে ব্যারিকেড করা রয়েছে এবং সেখানে প্রচুর ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে। শুভেন্দু অধিকারী আসার আগেই কিন্তু এই যে ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, এই পুরো ব্যারিকেড তৈরি করা হয় এবং টুইট করার পরে কিন্তু যে 100 জনকে নিয়ে তিনি আসবেন, ঘর ছড়াদের নিয়ে আসবেন, তারপরে কিন্তু ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যে ছবিটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, এই যে এলাকা সেখানে 144 তারা রয়েছে এবং তার ফলে যদি অনেক জনকে সঙ্গে নিয়ে ঘর ছাড়াতে আসেন সেক্ষেত্রে লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে, তার জন্য পুরো যে জায়গাটি কিন্তু ব্যারিকেড করা হয়েছে। আমি একটু আমার সঙ্গে রয়েছে শুভ্রাংশুকে বলবো একটু রাজভবনের সামনের ছবিটাও দেখানোর জন্য, শুভ্রাংশুকে সেই ছবিটাও দেখানোর জন্য বলছি। রাজভবনের একদম যে নর্থ গেট সেই গেটেও কিন্তু প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ তিনটে দিকে কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যে রাস্তা থেকে শুভেন্দু অধিকারী আসুন না কেন, বিরোধী দলনেতা আসুন না কেন, তাকে বাধার মুখে পড়তে হবে। যদিও জানানো হচ্ছে যে বিরোধী দলনেতা তার কিন্তু কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার এবং তার সঙ্গে বৈঠক করার কিন্তু পারমিশন রয়েছে। অথবা এখানে একটা প্রশ্ন উঠছে যে হঠাৎ করে তার গাড়ি কেন আটকানো হলো। যদিও এই যে জায়গাটি তুমি দেখতে পাচ্ছ পুলিশে ছয়লাপ হয়ে গিয়েছে এবং তিনটি যে রাস্তা সেই তিনটি রাস্তাই কিন্তু একেবারে ব্লক করা হয়েছে, কোনো দিক থেকে আসার আগে কিন্তু ব্লক করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা ছবিটা দেখছিলাম যে এখানে কিছুক্ষণ আগেই ঘর ছাড়া যারা ছিলেন তারা কার্যত এখান থেকে যান। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা কথা বলছেন কিভাবে কি করা যায়, কি কি সমাধান সূত্র বার করা যায় সেই দিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছেন। আমি একটু যারা ওই পারে রয়েছেন, যারা আরও অনেকে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির তরফ থেকে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তিন জায়গায় কিন্তু ব্যারিকেড দিয়ে, আমি শুভ্রাংশুকে বলবো আমরা একটু ওই পারে যাওয়ার চেষ্টা করবো, ওই পারে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কিন্তু তার আগে তুমি দেখতে পাচ্ছ ছবিটা যে পুরো যে রাজভবন চত্বর সেটা ব্যারিকেড করা হয়েছে, রাজভবনের গেটের সামনে একদম যে জায়গাটা সেটা কিন্তু ব্লক করা হয়েছে এই মুহূর্তে। আমি ফিরে যাবো একটু বিট্টুর কাছে, বিট্টু রয়েছে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি, বিট্টু যেখান থেকে আপনি দিচ্ছে বিট্টু। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী আইনজীবীদের সঙ্গে কথা বললেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন তাকে আটকানো হয়েছে সেই বিষয়টা নিয়ে মূলত বিভিন্ন আলোচনা, রাজ্যপালের সঙ্গে কথা বলা, আইনজীবীদের তরফে একটা টিম তারা এসেছিলেন, তারা এসে শুভেন্দু অধিকারীর হাতে বেশ কিছু কাগজ এই মুহূর্তে সাবমিট করেছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা যেটা জানতে পারছি শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে মূলত তার যেই বক্তব্য কেন তাকে আটকানো হলো সেই বিষয়টা নিশ্চিত করবেন, সেই বিষয়টা নিয়ে মূলত রাজভবনের সঙ্গে কথা বলবেন। তবে এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে
আইনজীবীদের যেই দেওয়া যেই চিঠি, সেই চিঠি সামগ্রিকভাবে তিনি খতিয়ে দেখছেন। সেই ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে তিনি যেই আইনি যে চিঠিটা রয়েছেন সেই চিঠিটা পড়ছেন, অর্থাৎ পরবর্তী যে পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়টা নিয়ে মূলত এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি আলোচনা করছেন